খুবই সুন্দর লাগছে দেখতে, সূর্যটা ডুবছে এবং একেবারে লাল টকটকে দেখতে, লাইভ চোখে দেখছি, তা ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, হয়তোবা আমি জুম করে দেখাইলাম যতটুকু সম্ভব। দর্শক বন্ধুগণ দেখলেন আপনারা, সেই সাথে দেখছেন সেই সিম পর্যায়ক্রমে ছিটতেছি আমরা, যা এ নিয়ে চতুর্থবার না পঞ্চমবার ছিটছি, চতুর্থবার ছিটতেছি সিমগুলা, যা আমাদের এই ছাদ কৃষি বাগান ছাদে। তা ভালো লাগলো, সবচেয়ে বেশি যা আমার কাছে এই গাছে ধরা ফুল ও ফল গাছেই দেখতে ভালো লাগছে বেশি, খেতে না, কিন্তু এটা তো আর রেখে লাভ নেই, সিমগুলো তো বড় হয়ে যাবে। এটা কি গাগরা? গাগরা মানে ওই যে গাগরা গাছ পেলা কই তুমি? ওরে বাবা, এটা সেই শিশু কালের কথা মনে পড়ে গেল আমার, বিক্রমপুরে সে দেখেছি জন্ম হয়েছে বিক্রমপুরে, যে গাগরা গাছ, আর গাগরা না আগ্রা, আমরা কতাম আগ্রা বিক্রমপুরে ভাষায় আগ্রা গাছ, তোমরা কও ঘাগরা। যাই হোক, এটা অ্যালোভেরা, এটা কি গাছ? টমেটো গাছ। বিলাতি ধন্যা পাতা দেখিয়েছিলাম পূর্বে, যা বীজ হয়েছিল না তখন, এখন বীজ হয়ে গেছে, মানে মুরব্বী হইলে বয়স বাড়লে যা হয় তা ওরকম একটি ঘটনা। নিচে তো ড্রাগন গাছগুলো আটকে গেছে মনে হচ্ছে। যাই হোক, এখানে থেকেও সিম ছিটছেন, যা এই সেই সিম গাছ থেকে সিম ছিঁড়া হয়ে গেছে দেখছেন, এখন একেবারে খালি খালি লাগছে খুবই, আবারও আসতেছে, ফুল ধরছে, এবং এটা বায়ান্দাতে ছিল যা সুটকলই গাছ, সুটকলই গাছ গতকালকে আমাদের মাদ্রাসার খাদেম এনে দিয়েছিল দেশ থেকে, সে এটা দেখা যেতেছে। সরিষা ফুল দেখিয়েছিলাম পূর্বে আপনাদেরকে, অনেক ফুল হয়েছিল, যেরকম অনেক সরিষা এখন দেখতেছেন, এটা খুবই আশ্চর্য লাগছে আমার কাছে, একটি সরিষা গাছে এত সরিষা হইতে পারে, এটা সত্যিকার অর্থে অনেক অবাক লাগছে আমার কাছে, আমি দেখিনি পূর্বে যে একটি সরিষা গাছে থেকে এত সরিষা হয়, যদি এইভাবে সব জায়গায় হইতো তাহলে আমাদের দেশে সরিষা দিয়ে ঢেকে ফেলা যাইতো। এখানে আছে ধনিয়া পাতা, যেগুলি ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম, যা রয়ে গেছিলো দুই চারটা, তা ফুল এসেছে, ধনিয়া হবে, সেই ধনিয়া থেকে আবার গাছ হবে, যদি দান করে সৃষ্টিকর্তা আমাদেরকে। আরও একটি গাছ যা মানে পরিবর্তনগুলো দেখাচ্ছি গাছের, আজকে সরিষা ফুল ছিল, সরিষা দেখালাম, এই গাছটি পাতাবাহার গাছ বলেছিলাম পূর্বে, যা এটা উপরে দেখেন কি সুন্দর ফুলের মতো লাগছে, ফুলই তা, কিন্তু ফুলের থেকে আবার ফুল বের হচ্ছে, যে এটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো আজকে, ফুলটাই আমি আজকে প্রথম দেখলাম, যা সত্যিকার অর্থে আমি পূর্বে এই গাছে এরকম ফুল দেখিনি, আজকে দেখলাম যেগুলা। যাই হোক, সেইটার মধ্যে আবার ফুল, ফুলের থেকে ফুল, যে এটা আরও বেশি অবাক করলো আমাকে, প্রত্যেকটা ফুলই নাকি ওরকম হবে বললো আমার স্ত্রী আমাকে। যাই হোক, এখন আমরা সেই শেষ প্রান্তে ফল খাওয়া গাছগুলোকে দেখাচ্ছি, এই আম গাছের আম খেয়েছি, মিষ্টি কুমার গাছটা নতুন প্রজন্ম, এটা
নতুন করে হয়েছে এখানে মানে কয়েকদিন আসেনি এই গ্যাপের এই কয়েকদিনের মধ্যেই যেন এই গাছটা হয়ে গেছে এবং কলিও এসেছে দেখা যাইতেছে যাই হোক ধন্যবাদ আরও দেখছেন যা এখানে এই বেগুন গাছটিও নতুন এটা পূর্বে দেখাতে পারছিলাম না এটাও একটি গ্রিন গ্রিন শ্যাডো দেখাচ্ছে পাতাতে অর্থাৎ যৌবন আসছে এরকম একটা কিছু যা গাছের যৌবন আসছে আর কি বেগুন ফুল দেবে ফল হবে মানে বেগুন হবে এরকম কিছু এই সেই জাম্বুরা গাছটি আপনারা দেখেছিলেন পূর্বে আমরা অনেক বড় জাম্বুরা খেয়েছিলাম এটার থেকে নিয়ে পেরে দেখাইছিলাম অনেকবার এখন আবার ছোট ছোট জাম্বুরা দেখছি বেশ আসছে গাছে দেখা যাচ্ছে অনেকটাই তা গাছ ভরাই যেন জাম্বুরা পাতায় পাতায় ফাঁকে ফাঁকে আছে খুব বেশ ভালোই ধরেছে পেয়ারা গাছ এই সেই পেয়ারা কলি দেখিয়েছিল আমার স্ত্রী হাত দিয়ে ধরে ধরে যা একটু বড় বড় হয়ে যেতেছে দেখলাম এটা বেশ ভালোই লাগছে দেখতে আসলে খাওয়াটা বড় না সবচেয়ে বড় কথা হলো গাছে এরকম কলি দেখে গেলে তারপরে এসে দেখলাম ফুল এরপরে হলো পেয়ারা দেখতে খুবই ভালো লাগলো আমার কাছে এটা এই যে প্রত্যেকটাই যেন পেয়ারা হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ আর আপেল বলির কথা আর বলবো কি এটা বলছি পূর্বে অনেকবার আপনাদেরকে যা একেবারে টকটকে অনেক বড়ি খেয়েছি আমরা এবং পাতার নিচের লুকিয়ে লুকিয়ে থাকা এই আপেল বড়িগুলা খুবই ভালো লাগে আমার কাছে সত্যিকার অর্থে এটা ভালো দেখতেই লাগে না কেবল এটা খেতেও অনেক ভালো লাগে আমি নিজে খেয়েছি বেশ কিছু বড়াই যা আমি যদিও খাই না এরকম কিন্তু এই যে লুকিয়ে থাকা পাতার তলে থেকে লাল টকটকে দেখা যায় যে দেখতে খুবই ভালো লাগে সেই ভালো লাগা থেকে খেয়ে দেখছি যে খেতেও ভালো লাগে অনেকটা সাধারণত কেনা বড়ই মতো না তার চেয়ে বেশি ভালো লাগে আমার কাছে এটা আর না বললে নয় যা এখানে বিভিন্ন রকমের গাছ আছে দেখছেন আপনারা কিন্তু সবচেয়ে বেশি মজা পেয়েছিলাম আমি যেটা মানে খেয়ে এই গাছের থেকে যেটা আমি ভয়ে খাইতেই চাইনি কিন্তু আমাকে বলেই খাওয়াইছে যে খেয়ে মুখে দিয়ে দেখো সেটা এই হলো এই কামরাঙ্গাটা এই কামরাঙ্গা গাছে এত ছোট গাছে এত বেশি কামরাঙ্গা দিয়েছিল আর এত বেশি মিষ্টি মজা ফ্লেভার গ্রান্ড পেয়েছিলাম আমি যে সত্যিকার এটা ভোলার নয় এটা আমার ছাদ কৃষি ছাদ বাগানের রেকর্ড হয়ে থাকবে আমার কাছে বিশেষ করে অন্যদের বেলায় কী সেটা জানি না মানে সত্যিকার হচ্ছে মন থেকে আশা কথা বললাম আপনাদেরকে বন্ধুগণ ড্রাগন ফল গাছটি বেশ বড় আকারেই ধারণ করছে কর্মে কর্মে এসে অনেক বৃদ্ধি পাচ্ছে অনেক বড় হচ্ছে কিন্তু সেই ড্রাগন গাছের সাথে হিংসা করে পাশ দিয়ে এত উঁচা করে টপ করেছি তারপরেও যেন জঙ্গলি বলি যা আমরা ছাড়তে চায় না ওরা এই দেখেন সেই জঙ্গলি গাছ হয়ে ড্রাগনকে ধরতে চাচ্ছে মানে ব্রাহ্মণ হয়ে চাঁদের গায়ে হাত বাড়ায়ও না এরকম গানের মতো ঘটনা এই হলো নিচে মাটি এই যে আমি স্ট্যান্ড দিয়ে টপটা উপরে উঠাইছি সেই উপরেও সে জঙ্গলি গাছ ধরে ফেলছে বাইট সাইডটা এই হলো টপ এবং এই টপের মধ্যে এই ড্রাগন গাছ কাঁচামরিচ গাছ যাই হোক সুন্দর ফুল দেখা গেল কাঁচামরিচের ফুল আঙ্গুর গাছটি পূর্বে দেখিয়েছিলাম এখন কি কোনো ফুল টুল আসছে এখনও সিজন আসেনি পূর্বে শুনেছেন যা এখনও শুনলেন তা আর এটা মালটা চায়না মালটা না কমলা
চায়না মালটা শেষ প্রান্তে গাছ যেন একেবারে ঝরে খেয়ে ফেলছে, আর এখানে অস্বাভাবিক না, স্বাভাবিকও না, এটা এক্সক্লুসিভ, মানে এত এক্সক্লুসিভ ব্যাপারটা যে এত ওইটুকু জায়গার মধ্যেই এতগুলো লাউ যে সত্যিকারে অবিশ্বাস্য হলো সত্য। এইটা পূর্বে দেখিয়েছিলাম অল্প অল্প, কিন্তু এখন ঝাঁকে ঝাঁকে ধরছে। আপনারা দোয়া করবেন প্রত্যেকে যেন সবগুলি থাকে, মানে টেকে বড় হয় এবং বড় লাউ দেখাতে পারি আপনাদেরকে। এখানে আবার সেই সিম ছিঁড়বেনি, যেন দেখলেই ছিঁড়তে চাচ্ছে সে, হয়তো তার পাকের পরিমাণে এর পরিমাণ মতো হয়নি, সেই জন্যই সে ছিঁড়ছে, নাকি ম্যাচুরিটি এসে গেছে দেখা যাক। এটা আমি ছিঁড়ে দিচ্ছি, এটা আমাকেই ছিঁড়তে হবে। এরপরে আবার লাউয়ের ঝাঁক আছে, আরও ওই পাশে দেখাবো আপনাদেরকে। এটা আবার একটু উপরে উঠা ছিঁড়তে হইতেছে, মাগরিবের নামাজের সময় এসে গেছে কাছাকাছি। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, খুবই ভালো লাগছে। গাছ থেকে ফল ছিঁচ্ছি, যেটা তরকারি সিম, সিম ফল বলতে আমি ফলই বলি, গাছে হয় যা। যাই হোক, এখন আরও আছে ওই সাইডটা, ওই সাইডটা এটা ছেড়ে দাও, কিন্তু এটা তো এখন এই পাশ দিয়ে ছিঁড়তে হবে। ওই পাশে যেয়ে আবার দেখো, ওই পাশ দিয়ে যে এটা ছেঁড়াটা তুমি ঠিক হবে। এটা অনেক ছিম ধরে আছে এখানে, জালি ওই ভিতরে গাছ ঢুকেছিল নেটের ভিতর দিয়ে ওই সাইডে, যে সে ফল দিয়েছে অর্থাৎ ছিম হয়েছে। যাই হোক, এটা ওই পাশ দিয়ে যা ছিঁড়তে হবে, সেই সাথে এই পাশের অংশ পাট আরেকটি যেটা বাকি রয়ে গেল লাউ, সেই লাউ এখানেও সেই ঝাঁকে ঝাঁকে পূর্বের মতোই দেখা যাচ্ছে। বন্ধুগণ দেখেন আপনারা, এই যে দেখেন অনেক মাশাল্লাহ, এখানে একটু লম্বা টাইপেরও আছে, ওইখানে আবার লম্বা টাইপের আরও এদিকেও আছে অনেক। যাই হোক, যতটা দেখা গেল পিকচার চেস করলাম আমি এবং প্র্যাকটিক্যালও দেখলাম, যা অর্ধেকও যদি টেকে লাউ শেষ করতে পারবো না খেয়ে, তা অনেক ডেকে ডেকে দিতে হবে আশেপাশের লোকদেরকে, তা তো ভাল লাগবে আমার কাছে। দোয়া করবেন প্রত্যেকে। ওইখানে ছাদের উপরে পানির ট্যাঙ্কি, তার উপরে আবার কে কে, তুমি কোথা থেকে আসছো, কয়তলায় থাকো? পাঁচতলায় থাকে ভিউয়ার্স বন্ধুগণ, আমারই বাড়িতে ভাড়াটিয়া পাঁচতলায় থাকে। এখন সে, তুমি এখন কয়তলায় জানো, এখন তুমি কয়তলায় আছো, পাঁচতলায় তো থাকো, পাঁচতলায় তো তুমি থাকো, এইটা সাততলা আমি যেখানে, তুমি এখন আটতলার উপরে আছো, মানে উচ্চতার দিক দিয়ে ওটা আটতলা, ছতলা বিল্ডিং, আমি আছি সাততলার ফ্লোর ছাদ, তুমি তারও একতলা উপরে, আন্ডারস্ট্যান্ড? তোমার নাম কি? মোহনা আক্তার। তোমার দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। রাজবাড়ি? ওকে ফাইন। কোন ক্লাসে পড়ো? ক্লাস সেভেন। স্কুলের নাম? পল্লবী মাজহারুল ইসলাম হাই স্কুল। অনেক ভালো লাগলো, ধন্যবাদ। তোমার কুলে কে এটা? তোমার কুলে কে? ও এটা তোমার বোন। পাশে আসলো কে? পাশে তোমার পাশে আসলো কে? ওটা কে? ওটা 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 কে? নাম তো শুধু না, কী হয়? ফ্রেন্ড হয়, বাড়িওয়ালার মেয়ে? আচ্ছা, তোমার বোনের নাম কি? তোমার কুলে যে বোন, মাহিয়া আক্তার। অনেক ধন্যবাদ তোমাকে, সব প্রশ্ন তো ঠিক মতো দিতে পারলে বলে। লেবু, লেবু কি ছিঁড়তে হবে? না, ছিঁড়বা না, লেবুই হয়নি।
মানে লেবুতে ফুল এসেছে, লেবু গাছে ফুল ধরেছে, লেবু গাছে ফুল ধরেছে, এটা তো কোনো গানে মিলল না, কিন্তু গানে মিলে যা সেটা তুমি বলতেও পারল না, কিন্তু আমি তো ছাড়তে চাচ্ছি না, আমি চাচ্ছি না ছাড়তে, যা এই লাউ, লাউ দিয়ে গান গাওয়া যেতে পারে, ওই আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, হয়ে আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী, ওই আমার মাটির গাছে লাউ ধরেছে, ওই আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, ওই আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী, ওই আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী, ওই আমার মাটির গাছে লাউ ধরেছে, ওই আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগে সোহাগে, ওই আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। সরি টু সে, লিসন টু মি, দর্শক বন্ধুগণ আজান দিয়েছে, আমি ক্যামেরাটা ক্লোজ করে দিয়েছি, আসসালামু আলাইকুম। এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন সাথে সাথে, এসও টিভি সায়েন্স মান টেলিভিশন, থ্যাংকস অল।